প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ষষ্ঠ সেমিস্টারের কৃষি যান্ত্রিকীকরণ 1 ইউনিট 3 এর অন্তর্দাহী ইঞ্জিনের পরিচিতি ও কার্যপদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ মতলুবর রহমান, মুখ্য প্রশিক্ষক এটিআই তাজহাট রংপুর। এই অধ্যায়ে তোমরা যা শিখবে, ইঞ্জিনের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, ইঞ্জিনের প্রধান প্রধান অংশ ও যন্ত্রাংশের বর্ণনা করতে পারবে, ইঞ্জিনের ডিজেল প্রজ্বলন ও পেট্রোল প্রজ্বলনের পার্থক্য বর্ণনা করতে পারবে, চারঘাত চক্র ইঞ্জিনের কর্মপদ্ধতি বর্ণনা করতে পারবে, অন্তর্দাহী ইঞ্জিনের ব্যবহার সম্পর্কে জানতে পারবে, ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের প্রধান পার্থক্য বর্ণনা করতে পারবে, চারঘাত ও দুইঘাত ইঞ্জিনের প্রধান পার্থক্য বর্ণনা করতে পারবে, ইঞ্জিনের গতিশীল ও স্থির অংশসমূহের নাম বলতে পারবে, ইঞ্জিনের প্রধান প্রধান অংশ তাদের কাজ বর্ণনা করতে পারবে। তো আমরা আজকের আলোচ্য বিষয় অন্তর্দাহী ইঞ্জিনের পরিস্থিতি ও কার্যপদ্ধতি, এটি নিয়ে প্রথমে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটা ইঞ্জিনেরই গঠন প্রণালীতে রয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অসংখ্য ছোট বড় যন্ত্রাংশ, যেমন সিলিন্ডার, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফ্ট, ফ্লাইহুইল ইত্যাদি। ইঞ্জিনের এসব যন্ত্রাংশ ও অংশসমূহ সম্মিলিতভাবে কাজ করে শক্তি উৎপন্ন করে থাকে। এসব অংশের কিছু কিছু বাহির থেকে দেখা যায়, এগুলোকে বাহ্যিক অঙ্গ বলে, যেমন সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্কেস, ফ্লাইহুইল, জ্বালানি পরিস্রাবক বা ফুয়েল ফিল্টার ইত্যাদি। পক্ষান্তরে ইঞ্জিনের এমন কিছু অঙ্গ আছে যেগুলো ইঞ্জিন না খুললে দেখা যায় না, যেমন পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফ্ট, পিস্টনের ছোট প্রান্ত, বড় প্রান্ত, গাজন পিন, পিস্টন রিং, ক্র্যাঙ্ক পিন, জার্নাল, জার্নাল বিয়ারিং ইত্যাদি। এগুলোকে ইঞ্জিনের অভ্যন্তরীণ অঙ্গ বলে। এছাড়া ইঞ্জিনের শক্তি উৎপাদন করতে গিয়ে কিছু কিছু যন্ত্রাংশকে অবিরাম চলমান থাকতে হয়, যেমন পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফ্ট, ফ্লাইহুইল, ক্যামশ্যাফ্ট, রকার আর্ম, ইনলেট আউটলেট ভালভ এবং বিভিন্ন ধরনের বিয়ারিং। এগুলোকে ইঞ্জিনের গতিশীল অংশ বলে। আবার এমন কিছু অঙ্গ আছে বা যন্ত্রাংশ আছে যেগুলো ইঞ্জিন চালু থাক অথবা বন্ধ থাক, এটা সবসময়ই স্থির থাকে, এই অঙ্গগুলো বা যন্ত্রাংশগুলোকে ইঞ্জিনের স্থির অংশ বলে। আমরা এখন দেখব ইঞ্জিনের গতিশীল অংশ সমূহগুলো কি কি। পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফ্ট, ফ্লাইহুইল, পিস্টন রিং, ক্যামশ্যাফ্ট, পুশ রড, ভালভ ও ভালভ স্প্রিং, পুলি ও বেল্ট, শীতলীকারক পাখা, বিয়ারিং সমূহ, টাইমিং বেল্ট, এগুলো হচ্ছে ইঞ্জিনের গতিশীল অংশ। আবার ইঞ্জিনের স্থির অংশগুলো হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার ব্লক, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড ও হেড কভার, পানির জ্যাকেট ও পাইপ সমূহ, রেডিয়েটর, ক্র্যাঙ্কেস, বাতাস পরিষ্কারক বা এয়ার ফিল্টার, জ্বালানি পরিস্রাবক বা ফুয়েল ফিল্টার, প্রবেশ ও নিষ্কাশন নল, বিয়ারিং ক্যাপ, ইঞ্জিন কাঠামো, জ্বালানি পাম্প, ইঞ্জেক্টর, কার্বুরেটর, স্পার্ক প্লাগ, তেলের পাত্র, গ্যাসকেট সমূহ, বিয়ারিং কাভার ইত্যাদি হল ইঞ্জিনের স্থির অংশ। আমরা এখন ইঞ্জিনের কয়েকটি প্রধান অঙ্গ যন্ত্রাংশের বর্ণনা শিখব। প্রথমেই আসি সিলিন্ডার, সিলিন্ডার লাইনার ও সিলিন্ডার ব্লক। সিলিন্ডার একটি চোঙ্গাকৃতি দুইমুখ খোলা পিস্টন, এর মধ্যে চলাচল করে, জ্বালানি গ্রহণ, সংকোচন, দহন, বিস্ফোরণ এবং শক্তি উৎপাদন সকল কর্মকাণ্ড সিলিন্ডারের মধ্যেই সংগঠিত হয়। সিলিন্ডার ব্লকে নিম্নলিখিত অঙ্গগুলো থাকে: সিলিন্ডারের জন্য গর্ত, ভালভের জন্য ছিদ্র, পানি প্রবাহের পথ ও পানির ধারক, পানি থাকার জায়গা, পিচ্ছিলকারক তেল সরবরাহের পথ এবং ক্যাম্পশ্যাফ্ট বিয়ারিং ধারক। ইঞ্জিনের এই অংশেই কিন্তু মূলত প্রজ্বলন ও পোড়া গ্যাসের রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়, সেই কারণে এই অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিলিন্ডার ব্লক তৈরির সময় লাইনার সহ সিলিন্ডার স্থাপনের জন্য ব্লকে গর্ত করে রাখা হয়, অথবা সিলিন্ডারের চোং সহ সিলিন্ডার ব্লক একসাথে ঢালাই করে তৈরি করা হয়। আমরা একটু চিত্রটার দিকে দেখি। এই চিত্রে চার সিলিন্ডার বিশিষ্ট একটা ইঞ্জিনের ছবি দেখানো হয়েছে, 1, 2, 3, 4।
আর এই যে বাইরে বের করে দেখানো হয়েছে এটা হলো সিলিন্ডার লাইনার আর এটি হলো সিলিন্ডার ব্লক। এরপর আমরা আসি সিলিন্ডার হেড। সিলিন্ডার ব্লকের উপর নাট বল দিয়ে সিলিন্ডার হেড আটকানো থাকে। সিলিন্ডার হেডে ভালভ, রকার আর্ম, ইনজেক্ট ও নজল বা স্পার্ক প্লাগ, ইনলেট আউটলেট পোর্ট, পানি প্রবাহের পথ এবং পানির জ্যাকেট থাকে। চিত্রের দিকে আমরা একটু তাকাই, এই চিত্রে এটি হলো সিলিন্ডার হেড, এটি ইঞ্জিন অংশ। এই সিলিন্ডার হেডে এটি আউটলেট পোর্ট, এটা ইনলেট পোর্ট, এখানে দুইটি ভালভ আছে, আর এই যে নাট বল্ট দিয়ে এটি বিভিন্ন যন্ত্রাংশের সাথে আটকানো থাকে। আর এই যে কালো অংশটি দেখতেছি এটি হলো পানি থাকার জায়গা ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। সিলিন্ডার হেড গ্যাসকেট, সিলিন্ডার হেড ও সিলিন্ডার ব্লকের সংযোগ স্থান দিয়ে যাতে করে কোনো প্রকার গ্যাস লিক না করে সেজন্য সিলিন্ডার হেড গ্যাসকেট ব্যবহার করা হয়। এইখানে আমরা ছবিতে এটা ইঞ্জিন অংশ, এটা সিলিন্ডার হেড, এর মাঝখানে এই সিলিন্ডার হেড গ্যাসকেট এটি লাগানো হয় যাতে করে কোনো গ্যাস লিক আউট না করে। এখানে বিভিন্ন যে ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রগুলো মূলত পানি প্রবাহের পথ এবং এখানে পানি, শীতলীকারক পানি এখানে থাকে। পিস্টন, সিলিন্ডারের মধ্যে চলাচলকারী অংশটির নাম পিস্টন। জ্বালানি দহনের ফলে সৃষ্ট প্রচণ্ড শক্তি কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটে সঞ্চালিত হয়। পিস্টনে বিগ অ্যান্ড বিয়ারিং, স্মল অ্যান্ড বিয়ারিং, গাজন পিন, কানেক্টিং রড ও পিস্টন রিং থাকে। পিস্টনের উপরিভাগকে হেড বা ক্রাউন বলে। এখানে ছবিতে আমরা একটু দেখি, এটি হলো হেড বা ক্রাউন, পিস্টন হেড বা ক্রাউন। এর নিচে পিস্টনের বাইরের দিকে একাধিক গোলাকার খাঁজ কাটা থাকে, একে পিস্টন রিং খাঁজ বা গ্রুপ বলে। এই যে গোলাকার খাঁজ কাটা, এই যে গোলাকার খাঁজ কাটা, এটি হলো পিস্টন রিং গ্রুপ। ক্রাউনের বিপরীতে সর্বশেষ রিং এর খাঁজটিতে ছোট ছোট এবং ছিদ্রযুক্ত যে রিং পরানো হয় তাকে অয়েল রিং বলে। এই যে এটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো অয়েল রিং। তিনটা রিং থাকে, এটা হলো টপ রিং, এটা সেকেন্ড রিং, আর এটি হলো অয়েল রিং, আর এটা হচ্ছে পিস্টন পিন। এই পিস্টন পিন যাতে পিস্টন থেকে খুলে না যায় সেজন্য দুটি স্ন্যাপ রিং দুই পাশে বসানো হয়। ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্কশ্যাফ্ট কানেক্টিং রডের মাধ্যমে পিস্টনের উঠানামা নিয়ন্ত্রণ করে ও পিস্টনের চলাচলের গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে। ক্র্যাঙ্কশ্যাফ্টে জার্নাল, ক্র্যাঙ্ক পিন, ক্র্যাঙ্ক ওয়েভ, ব্যালান্স ওয়েট, পিছনের প্রান্ত ও সামনের প্রান্ত ইত্যাদি অংশ থাকে। আমরা ছবিতে দেখি, এটি হলো জার্নাল, এই একটি জার্নাল আর এখানে আর একটি জার্নাল, এটি সামনের প্রান্ত আর এটি পিছনের প্রান্ত। এই পিছনের প্রান্তের সাথে ফ্লাই হুইল সংযুক্ত থাকে, আর এগুলো হচ্ছে ব্যালান্স ওয়েট। আর চারটি ক্র্যাঙ্ক পিন থাকে, একটা, দুটা, তিনটা এবং চারটা। ফ্লাই হুইল, ফ্লাই হুইল ঢালাই ইস্পাত দিয়ে তৈরি এবং একটা চাবি দিয়ে ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে আটকানো থাকে। ফ্লাই হুইল পাওয়ার স্ট্রোকে উৎপন্ন শক্তি ধারণ করে ও বাকি তিনটি স্ট্রোকের সময় তা সরবরাহ করে থাকে। ক্র্যাঙ্কশ্যাফ্টের গতিকে অবিরামভাবে নিশ্চিত করাও এর কাজ। এই যে এটি হলো ফ্লাই হুইল, এই গোলাকার যে চাকতির মতো দেখা যাচ্ছে এটি ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে, এটি পিছনের প্রান্তে লাগানো থাকে, এটি হলো ফ্লাই হুইল। ভালভ, সাধারণত প্রতিটি সিলিন্ডারে দুটি ভালভ থাকে, একটি প্রবেশ ভালভ ও অপরটি নিষ্কাশন ভালভ। প্রবেশ ভালভ দিয়ে পরিষ্কার বাতাস বা জ্বালানি বাষ্প ও বাতাসের মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করে এবং নিষ্কাশন ভালভ দিয়ে পোড়া গ্যাসের মিশ্রণ সিলিন্ডার থেকে বের হয়ে যায়। ক্র্যাঙ্কশ্যাফ্টের ক্যাম ট্যাপেটকে ধাক্কা দেয়, ট্যাপেট পুশরডের মাধ্যমে রকার আর্মকে ধাক্কা দেয়, রকার আর্ম একটা ভালভকে খোলে ও অপরটাকে বন্ধ করে দেয়। চিত্রে এই দুটি ভালভ, দুটি ভালভ একই আকারের হতে পারে অথবা একটি বড় আর একটি ছোট হতে পারে। এই ভালভের সর্ব উপরের প্রান্তটাকে বলা হয় হার্ডেন টিপ, এটাকে বলা হয় কোলেট গ্রুপস, এটাকে বলা হয় স্টেম, এটাকে বলা হয় ফিলেট এবং এই নিচের এই অংশটিকে বলা হয় সিট, আর এটা হলো হার্ডেন ফেস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে ইঞ্জিনে দুই ধরনের প্রজ্বলন সংঘটিত হয়। একটা হচ্ছে জ্বালানি প্রজ্বলনের এই ভিত্তিতে ইঞ্জিন দুই প্রকার, যেমন বহির্দাহী ইঞ্জিন আর অন্তর্দাহী ইঞ্জিন। বহির্দাহী ইঞ্জিনে জ্বালানি যেমন কয়লা চুল্লিতে প্রজ্বলিত করে উৎপাদিত তাপ দ্বারা পানিকে বাষ্পীভূত করা হয়,
উত্তপ্ত বাষ্প যে উচ্চ চাপ সৃষ্টি করে সেটিকে সিলিন্ডার পিস্টন ক্র্যাঙ্ক মেকানিজম ও ফ্লাইহুইলের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। রেলগাড়ি ও স্টিমারে বহির্দাহী ইঞ্জিন ব্যবহার করা হয়। এখন আমরা দেখি অন্তর্দাহী ইঞ্জিন কি। অন্তর্দাহী ইঞ্জিনে জ্বালানি প্রজ্বলন প্রক্রিয়া নিয়ন্ত্রিতভাবে ইঞ্জিনের অভ্যন্তরে একটি প্রকোষ্ঠে সম্পাদিত হয়। জ্বালানি প্রজ্বলনের ফলে উৎপাদিত উচ্চ চাপ ক্র্যাঙ্ক মেকানিজম ও ফ্লাইহুইলের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ট্র্যাক্টর, পাওয়ার টিলার, মোটর গাড়ি, উড়োজাহাজ ইত্যাদিতে অন্তর্দাহী ইঞ্জিন ব্যবহৃত হয়। এখন আমরা দেখব অন্তর্দাহী ইঞ্জিনের শ্রেণীবিভাগ। অন্তর্দাহী ইঞ্জিনকে নানাভাবে শ্রেণীবিভাগ করা যায়। যেমন এক নম্বর, ব্যবহৃত জ্বালানির ভিত্তিতে। ডিজেল ইঞ্জিন, এই ক্ষেত্রে ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিন, এই ইঞ্জিনে পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গ্যাস ইঞ্জিন, এই ক্ষেত্রে সিএনজি বা এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। দুই নম্বর হচ্ছে ঘাতচক্র অনুযায়ী। ঘাতচক্র অনুযায়ী ইঞ্জিন দুই প্রকার, দ্বিঘাতচক্র ইঞ্জিন, চারঘাতচক্র ইঞ্জিন। দ্বিঘাতচক্র ইঞ্জিনে ইঞ্জিনের দুইটি ঘাত সম্পন্ন করে একবার শক্তি উৎপন্ন করে, আর চারঘাতচক্র ইঞ্জিনে ইঞ্জিনের চারটি ঘাত সম্পন্ন করার পর একটা শক্তি উৎপন্ন হয়। তিন নম্বর, প্রজ্বলন পদ্ধতির ভিত্তিতে স্ফুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিন এবং সংকোচন প্রজ্বলন ইঞ্জিন। স্ফুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিনে একটা স্পার্ক ব্যবহার করা হয়। এই স্পার্কে স্পার্ক ইগনিশন ঘটে, ফলে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। সংকোচন প্রজ্বলন ইঞ্জিনে সংকোচন ঘাতে ইঞ্জিনের ভিতরে সিলিন্ডারের অভ্যন্তরে বাতাস এবং জ্বালানির মিশ্রণ প্রচণ্ড তাপ এবং চাপের সৃষ্টি করে, ফলে সেখানে স্বয়ং দহন সম্পূর্ণ হয়। সিলিন্ডারের সংখ্যার ভিত্তিতে ইঞ্জিন দুই প্রকার, এক সিলিন্ডার ইঞ্জিন, বহু সিলিন্ডার ইঞ্জিন। শীতলীকরণ পদ্ধতির ভিত্তিতে ইঞ্জিন পানু শীতলিত ইঞ্জিন, বায়ু শীতলিত ইঞ্জিন। পানি শীতলিত ইঞ্জিনে পানি দ্বারা ইঞ্জিনকে শীতল করা হয়, আর বায়ু শীতলিত ইঞ্জিনে ইঞ্জিন হেডে অনেকগুলো ফিন থাকে, এই ফিন বায়ু বাতাস দ্বারা শীতল হয়। সিলিন্ডার সাজানোর ভিত্তিতে ইনলাইন ইঞ্জিন, ভি আকৃতির ইঞ্জিন। ইনলাইন ইঞ্জিনে সাধারণত সিলিন্ডারগুলো খাড়াভাবে সাজানো থাকে, আর ভি আকৃতির ইঞ্জিনে সিলিন্ডারগুলো ভি আকারে, ইংরেজি ভি আকারে সাজানো থাকে। ভালভ ব্যবস্থাপনার ভিত্তিতে এল আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন, আই আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন, এফ আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন, টি আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন। তো শিক্ষার্থী বন্ধুরা, ইঞ্জিনে যে দুই ধরনের প্রজ্বলন সংঘটিত হয়, একটা হলো সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন, আর একটা স্ফুলিঙ্গ প্রজ্বলন বা স্পার্ক ইগনিশন। আমরা এই দুটো সম্পর্কে এখন একটু জানব। সংকোচন প্রজ্বলন কি, এক্ষেত্রে সিলিন্ডারের ভিতরে পিস্টনের সাহায্যে বাতাসকে উচ্চ চাপে সংকুচিত করা হয়, ফলে তাপমাত্রা অনেক বেশি হয় এবং জ্বালানি নিক্ষেপের সাথে সাথে প্রজ্বলন হয় এবং বিস্ফোরণের মাধ্যমে পিস্টনকে ধাক্কা দেয়। কানেক্টিং রড ও ক্র্যাঙ্ক মেকানিজমের মাধ্যমে এই ধাক্কা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে জ্বালানি দহন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। স্ফুলিঙ্গ প্রজ্বলন, এক্ষেত্রে প্রবেশ ভালভ দিয়ে জ্বালানি তেল ও বাতাসের মিশ্রণ সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে যে উচ্চ চাপ ও তাপের সৃষ্টি হয় তা কিন্তু জ্বালানির স্বয়ং দহন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না, বিধায় স্পার্ক প্লাগের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ প্রদান করা হয়। অতঃপর প্রজ্বলন সংঘটিত হয় এবং সংকোচন প্রজ্বলনের মতোই শক্তি উৎপন্ন হয়, যা ক্র্যাঙ্ক মেকানিজমের মাধ্যমে ইঞ্জিনের সঞ্চারিত হতে থাকে। ঘাত বা স্ট্রোক, ঘাত বা স্ট্রোক হলো যে পিস্টন সিলিন্ডারের মধ্যে উঠানামা বা চলাচল করে, পিস্টন সিলিন্ডারের যে সর্বোচ্চ অবস্থানে ওঠে তাকে টিডিসি বলে, অপরদিকে পিস্টন সিলিন্ডারের যে সর্বনিম্ন অবস্থানে নামে তাকে বিডিসি বলে। পিস্টনের সর্বোচ্চ অবস্থান ও সর্বনিম্ন অবস্থান এর মধ্যবর্তী দূরত্বকে ঘাত দৈর্ঘ্য বলে। পিস্টন তার সর্বোচ্চ অবস্থান ও সর্বনিম্ন অবস্থানের দূরত্ব একবার অতিক্রম করলে তাকে একটি ঘাত বা স্ট্রোক বলে। আমরা চিত্রের দিকে একটু তাকাই, এখানে সিলিন্ডারের অভ্যন্তরে পিস্টন সর্বোচ্চ এই অবস্থানে আসতে পারে, এই অবস্থানটাকে বলা হচ্ছে টিডিসি। আর পিস্টন যখন নিচের দিকে নামবে তখন সর্বনিম্ন এই অবস্থানে নামতে পারে, এটিকে বলে বিডিসি।
টিডিসি থেকে বিডিসির এই যে দূরত্ব এটাকে বলা হয় ঘাত দৈর্ঘ্য, এবং পিস্টন এই টিডিসি থেকে বিডিসিতে একবার আসলে তাতে একটা ঘাত সম্পন্ন হয় বা একটা স্ট্রোক সম্পন্ন হয়। মুক্ত আয়তন, পিস্টন টিডিসিতে ওঠার পরেও সিলিন্ডারের কিছুটা ফাঁকা জায়গা থাকে যাকে মুক্ত আয়তন বলে। এখানে জ্বালানি দহন হয় তাই একে দহন প্রকোষ্ঠও বলে। আমরা চিত্রটার দিকে একবার দেখি, এই পিস্টন সর্বোচ্চ এই অবস্থানে উঠবে যেটাকে বলা হয় টিডিসি। টিডিসিতে ওঠার পরেও এখানে একটু ফাঁকা জায়গা দেখা যায়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় মুক্ত আয়তন বা ক্লিয়ারেন্স ভলিউম, এবং এখানেই মূলত দহন কার্য সম্পন্ন হয়, এই জন্য একে দহন প্রকোষ্ঠও বলে। আমরা এখন ইঞ্জিনের চারটা ঘাতের নাম এবং সেই সম্পর্কে একটু জানব। চারটি ঘাত হলো শোষণ ঘাত, সংকোচন ঘাত, শক্তি ঘাত, নিষ্কাশন ঘাত। প্রথমে দেখি শোষণ ঘাত বা সাকশন ঘাত। এই ঘাতে পিস্টন সিলিন্ডারের অভ্যন্তরে ইনলেট ভালভের মধ্য দিয়ে বাতাস অথবা বাতাস ও জ্বালানির মিশ্রণ টেনে নেয়। এ সময় কেবলমাত্র প্রবেশ ভালভ বা ইনলেট ভালভটি খোলা থাকে। সংকোচন ঘাত বা কম্প্রেশন ঘাত, এই ঘাতে পিস্টন সিলিন্ডারের অভ্যন্তরে টেনে নেয়া বাতাস বা বাতাস ও জ্বালানির মিশ্রণকে প্রচণ্ড চাপে সংকুচিত করে, ফলে সিলিন্ডারের ভিতর চাপ ও তাপের সৃষ্টি হয়। এ সময় দুটি ভালভই বন্ধ থাকে। এরপর আমরা আসি শক্তি ঘাত বা পাওয়ার ঘাত কি। এই ঘাতে সিলিন্ডারের মধ্যে জ্বালানি প্রজ্বলিত ও বিস্ফোরিত হয়, ফলে পিস্টনের ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করে যা কানেক্টিং মেকানিজমের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এ সময়ও দুটি ভালভই বন্ধ থাকে। এরপর আমরা দেখি নিষ্কাশন ঘাত বা এক্সস্ট ঘাত। এই ঘাতে সিলিন্ডারের অভ্যন্তরে উৎপন্ন ধোঁয়া নিষ্কাশন ভালভ দিয়ে বের হয়ে যায়, এ পর্যায়ে শুধুমাত্র নিষ্কাশন ভালভ খোলা থাকে। আমরা একটু ছবির দিকে তাকাই। প্রথমেই হচ্ছে সাকশন বা ইনটেক বা শোষণ ঘাত। এই শোষণ ঘাতে দুটি ভালভের মধ্যে একটি ভালভ যেটা ইনলেট ভালভ সেটি খোলা থাকে, পিস্টন উপরের দিক থেকে নিচের দিকে নামে, এই ভালভ দিয়ে জ্বালানি ও বাতাসের মিশ্রণ সিলিন্ডারের অভ্যন্তরে প্রবেশ করে। দ্বিতীয় ঘাত হলো কম্প্রেশন ঘাত। এই ঘাতে দুটি ভালভই বন্ধ থাকে এবং পিস্টন নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকে, ফলে এখানে প্রচণ্ড চাপ ও তাপের সৃষ্টি হয়। ঠিক এমন সময় পাওয়ার স্ট্রোকের শুরুতেই একটা স্পার্ক ইগনিশন ঘটে পেট্রোল ইঞ্জিনের বেলায় অথবা ডিজেল ইঞ্জিনের বেলায়, এটা স্বয়ং দহন সম্পূর্ণ হয়। এক্ষেত্রে দুটি ভালভই বন্ধ থাকে, পিস্টন উপরের দিক থেকে অর্থাৎ টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। এরপর শুরু হয় এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকে এক্সস্ট ভালভ বা আউটলেট ভালভটি খোলা থাকে, ইঞ্জিনের সিলিন্ডারের অভ্যন্তরে পোড়া গ্যাস বা ধোঁয়া আউটলেট পোর্ট দিয়ে বের হয়ে যায়। সুতরাং এই হলো ফোর স্ট্রোক ইঞ্জিনের চারটি ঘাতের বর্ণনা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে সাকশন ঘাত, কম্প্রেশন ঘাত, পাওয়ার ঘাত বা শক্তি ঘাত, এক্সস্ট ঘাত বা নিষ্কাশন ঘাত সম্পর্কে তোমরা ধারণা পেলে। অন্তর্দাহী ইঞ্জিনের ব্যবহার, অন্তর্দাহী ইঞ্জিনে দুই প্রকার দহন সংঘটিত হয়, যথা স্ফুলিঙ্গ প্রজ্বলন বা স্পার্ক ইগনিশন, দুই নম্বর সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন। স্ফুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিন অপেক্ষাকৃত হালকা, দামে সস্তা এবং বেশ ছোট আকৃতির হওয়ায় পরিবহন ও স্থানান্তর তুলনামূলকভাবে সহজ। এ কারণে স্ফুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিন, সাধারণত পেট্রোল ইঞ্জিন ও গ্যাস ইঞ্জিন, নিম্নলিখিত ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়, যেমন দুই চাকা বা তিন চাকার যানবাহন, ঘাস কাটার যন্ত্র, ন্যাপস্যাক মিস্ট ব্লোয়ার, হাত করাত, পাওয়ার স্প্রেয়ার, ফসলের অন্তর্বর্তীকালীন পরিচর্যার যন্ত্রপাতি, শস্য সংগ্রহ যন্ত্রপাতি, বিলাসবহুল যানবাহন, রিপার, বাইন্ডার, থ্রেশার, উইনোয়ার ইত্যাদি ক্ষেত্রে অন্তর্দাহী ইঞ্জিনের যে স্ফুলিঙ্গ প্রজ্বলন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন ব্যবহার করা হয়। আমরা এখন দেখব সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন কি, কোথায় ব্যবহার করা হয়। সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন আকারে অপেক্ষাকৃত বড় এবং বেশ মজবুত করে তৈরি করা হয়, এ কারণে দামও যেমন বেশি তেমনি শক্তি উৎপাদনও বেশি।
যেসব কাজে অধিক শক্তির প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, বিশেষ করে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়, যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, বুলডোজার, এক্সকাভেটর, ট্রেন্স ডিগার, মাটি অপসারণকারী যন্ত্র, ভারী যানবাহন যেমন বাস, ট্রাক, লরি, লোডার, কম্বাইন হারভেস্টার, রাস্তা তৈরির যন্ত্রপাতি, লঞ্চ, স্টিমার, জাহাজের ইঞ্জিন, রেলের ইঞ্জিন ইত্যাদি ক্ষেত্রে সংকোচন প্রজ্বলন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন ব্যবহার করা হয়। আমরা এখন দেখব ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। ডিজেল ইঞ্জিন জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহৃত হয়, আর পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহৃত হয়। ডিজেল ইঞ্জিনের সংকোচন চাপ খুব বেশি, পেট্রোল ইঞ্জিনে সংকোচন চাপ তুলনামূলকভাবে কম। ডিজেল ইঞ্জিনে শুধু বাতাসকে সংকুচিত করা হয়, পেট্রোল ইঞ্জিনে বাতাস ও জ্বালানি বাষ্পের মিশ্রণকে সংকুচিত করা হয়। ডিজেল ইঞ্জিনে সংকোচন তাপ বেশি, পেট্রোল ইঞ্জিনে সংকোচন তাপ তুলনামূলকভাবে কম। ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে। ডিজেল ইঞ্জিনে ইঞ্জেক্টর ও ফুয়েল পাম্প থাকে, কিন্তু পেট্রোল ইঞ্জিনের বেলায় ইঞ্জেক্টর ও ফুয়েল পাম্প থাকে না। ডিজেল ইঞ্জিনে কার্বুরেটর থাকে না, পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে। ডিজেল ইঞ্জিনের জ্বালানি খরচ কম, পেট্রোল ইঞ্জিনে জ্বালানি খরচ তুলনামূলকভাবে বেশি। ডিজেল ইঞ্জিনের তাপীয় দক্ষতা বেশি, অর্থাৎ উৎপন্ন তাপের অপচয় কম হয়, আর পেট্রোল ইঞ্জিনের তাপীয় দক্ষতা কম, অর্থাৎ উৎপন্ন তাপের অপচয় বেশি হয়। ডিজেল ইঞ্জিন ভারী হয়, আকারে বড় হয়, পেট্রোল ইঞ্জিন হালকা ও আকারে ছোট হয়। ডিজেল ইঞ্জিন স্টার্ট দিতে বেশি শক্তির প্রয়োজন পড়ে, পেট্রোল ইঞ্জিন স্টার্ট দিতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। ডিজেল ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ অপেক্ষাকৃত জটিল, পেট্রোল ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ অপেক্ষাকৃত সহজ। আমরা এখন দুই ঘাত ও চার ঘাত ইঞ্জিনের মধ্যে পার্থক্য দেখব। দুই ঘাত ইঞ্জিন পিস্টনের প্রতি দুইটি স্ট্রোক বা ঘাতে একবার শক্তি উৎপন্ন করে, পেট্রোল ইঞ্জিন পিস্টনের প্রতি চার স্ট্রোক বা ঘাতে একবার শক্তি উৎপন্ন করে। দুই ঘাত ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফ্টের একবার ঘূর্ণনে একবার শক্তি উৎপন্ন হয়, চার ঘাত ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফ্টের দুইবার ঘূর্ণনে একবার শক্তি উৎপন্ন হয়। দুই ঘাত ইঞ্জিনে চার ঘাত ইঞ্জিনের দ্বিগুণ শক্তি উৎপন্ন হয়, চার ঘাত ইঞ্জিনে দুই ঘাত ইঞ্জিনের প্রায় অর্ধেক শক্তি উৎপন্ন হয়। দুই ঘাত ইঞ্জিনের দক্ষতা কম, চার ঘাত ইঞ্জিনের দক্ষতা বেশি। দুই ঘাত ইঞ্জিন তুলনামূলকভাবে উচ্চ গতি সম্পন্ন, চার ঘাত ইঞ্জিন তুলনামূলকভাবে নিম্ন গতি সম্পন্ন। দুই ঘাত ইঞ্জিনের ফ্লাইহুইল হালকা হয়, চার ঘাত ইঞ্জিনের ফ্লাইহুইল ভারী হয়। ডিজাইন ও চালনা দুই ঘাত ইঞ্জিনে অপেক্ষাকৃত সহজ, কিন্তু চার ঘাত ইঞ্জিনের ডিজাইন ও চালনা অপেক্ষাকৃত জটিল। দুই ঘাত ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারে ভালভ থাকে না, অথবা একটি মাত্র ভালভ থাকে, চার ঘাত ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারে দুইটি ভালভ থাকে। দুই ঘাত ইঞ্জিনের পিচ্ছিলকারক তেল সাধারণত জ্বালানির সাথে মিশিয়ে দেওয়া হয়, চার ঘাত ইঞ্জিনের পিচ্ছিলকারক তেল সাধারণত জ্বালানির সাথে মিশানো হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করলাম, এই অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্ন হতে পারে, এর বাইরেও প্রশ্ন হতে পারে, তবে আমরা একটু দেখে নিই যে কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে। ইঞ্জিনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। প্রথমেই ইঞ্জিনের যে বিভিন্ন শ্রেণীবিভাগ তোমাদের দেখানো হলো, সেই শ্রেণীবিভাগগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। যে চারটি প্রক্রিয়ায় ইঞ্জিনের শক্তি উৎপন্ন হয় তার বর্ণনা দাও। ইঞ্জিনে ডিজেল প্রজ্বলন ও পেট্রোল প্রজ্বলনের পার্থক্য কি, চারঘাত চক্র ইঞ্জিনের কর্মপদ্ধতি ছবিসহ বর্ণনা করো। চারঘাত চক্র যে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট স্ট্রোক তোমাদেরকে ছবিসহ দেখানো হলো, তোমরা সেই জিনিসটি ভালো করে পড়ে নেবে। ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের প্রধান পার্থক্য উল্লেখ করো। চারঘাত ও দুই ঘাত ইঞ্জিনের প্রধান পার্থক্য লিপিবদ্ধ করো। ইঞ্জিনের প্রধান প্রধান অংশ ও তাদের কাজ বর্ণনা করো। আমরা ইঞ্জিনের যে প্রধান প্রধান অংশগুলো, যেমন সিলিন্ডার হেড, লাইনার, ব্লক, সিলিন্ডার ব্লক, পিস্টন, কানেক্টিং রড, ইনলেট আউটলেট, ভালভ, এই যে জিনিসগুলো আলোচনা করলাম,
ইঞ্জিনের এই প্রধান প্রধান অংশগুলো তাদের কাজ তোমাদের জানতে হবে। ক্র্যাঙ্কশ্যাফটের প্রধান অংশ তাদের কাজ বর্ণনা করো, অন্তর্দাহী ইঞ্জিনের শ্রেণী বিভাগ উল্লেখ করো, ইঞ্জিনের গতিশীল ও স্থির অংশসমূহের নাম লেখো, অন্তর্দাহী ইঞ্জিনের ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। অন্তর্দাহী ইঞ্জিন যে দুই ধরনের ইঞ্জিন আলোচনা করা হলো, একটা সংকোচন প্রজ্বলন ইঞ্জিন আর একটা স্ফুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিন, এই অন্তর্দাহী ইঞ্জিনের বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহার করা হয় সেই ব্যবহার সম্পর্কে তোমাদের এখানে বলতে হবে। এছাড়াও এই আলোচ্য বিষয়ে আজকের এই ক্লাসে তোমাদের কিছু বিষয় আলোচিত হয়েছে, যে শর্ট নোটগুলো, যে টিকাগুলো তোমাদেরকে জানতে হবে, যেমন টিডিসি কি, বিডিসি কি, মুক্ত আয়তন কি, ঘাত দৈর্ঘ্য কি, সংকোচন প্রজ্বলন কি, স্ফুলিঙ্গ প্রজ্বলন কি, অন্তর্দাহী ইঞ্জিন কি, বহির্দাহী ইঞ্জিন কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই আলোচনায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটা অন্তর্দাহী ইঞ্জিনের যে বিভিন্ন ধরনের, তো ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা ইনবক্সে লিখলে সেটি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো।